সবুজ সার অব্যাহত, চার পুর নিগমের ভোটে জয়ী তৃণমূল, জয়ের পর দলনেত্রীর বাড়িতে সব্যসাচী, শিলিগুড়িতে বাম দুর্গে ফাটল, পরাজিত অশোক ভট্টাচার্য, মেয়র হচ্ছেন গৌতম, জানালেন মমতা। রাজ্যের চার পৌর নিগমে জয় জয়াকার তৃণমূলের ফলাফলের হিসাব অনুযায়ী বিরোধীরা অনেকটাই পিছিয়ে। চারটির মধ্যে দুটি পুর নিগমে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বামেরা। বিধাননগর পৌর নিগমে সব্যসাচী দত্ত, তাপস চ্যাটার্জির মতো হেভিওয়েট তৃণমূল নেতাদের প্রত্যেকেই জয়ী হয়েছেন। তারা এই জয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এলাকার মানুষকে উৎসর্গ করেছেন। জেতার পর তাদের সকলেরই বক্তব্য, এলাকার মানুষের কথা শুনে তাদের সমস্যা উপলব্ধি করে আগামী দিনে এলাকার উন্নয়নের কাজ করা। এই জয়ের পরে বলবো, সবার আগে কর্মীরা শান্তিভাবে থাকবে এবং মানুষের জয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এবং তার যে আশা, সেই আশাটাকে আমি মানুষকে নিয়ে পূরণ করতে পেরেছি। মানুষ ভোট দিয়েছে অত্যন্ত শান্তি শৃঙ্খলা, নিজের অধিকার প্রয়োগ করেছে। তবে অভিজ্ঞতা অনুযায়ী রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মানুষের কাছে আমরা যে পরিষেবা দিয়েছি এবং মানুষের স্বতঃস্ফূর্ততা, সব কিছু মিলিয়েই বিধাননগর কর্পোরেশন এবং চার নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় তৃণমূলের অনেকগুলোই ভোট হয়েছে বলে মনে হচ্ছে, এবং প্রত্যেকেই জিতবে এবং খুব ভালো মার্জিনেই জিতবে। এদিন জয়ের পরই কৃতজ্ঞতা জানাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন সস্ত্রীক সব্যসাচী দত্ত। দলনেত্রী সব্যসাচী দত্তের স্ত্রীকে একটি শাড়ি উপহার দিয়েছেন বলেও জানা গেছে। সব্যসাচী এরপর ফিরাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান। এই জয় মমতা ব্যানার্জির উন্নয়ন এবং বিধাননগর পৌর নিগমের সকল আবাসিকের প্রতি উৎসর্গ করা। দলের সঙ্গে কথা বলি, সকল পৌর প্রতিনিধিরা আমরা এক জায়গায় হই, তারপরে ঠিক করি। বিধাননগরবাসী, পৌর নিগমের সকল আবাসিকদের যা চাহিদা, বিধাননগর রাজারহাটের মানুষের যা চাহিদা, সেটাই পূরণ করা আমাদের মমতাদির লক্ষ্য। সত্যি ভালো লাগছে। আর যে মানুষ যারা আমাকে দু হাত ধরে আশীর্বাদ করে আবার পুনর্নির্বাচিত করেছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার দল, আমাদের নেতৃত্ব প্রত্যেকটার প্রতি আমি আমার আভার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মানুষ যেটা চাইবে সেটাই করব, আর সবসময় মানুষের পাশে থাকব। শিলিগুড়ি পৌর নিগমের ফলাফল দেখে এদিন সকালেই মমতা ঘোষণা করে দেন যে শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব। তাহলে বিধাননগরের সম্ভাব্য মেয়র কি সব্যসাচী দত্ত? অবশ্য সময়ই তার উত্তর দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, কলকাতা।